দক্ষিণ আফ্রিকা আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণে অবস্থিত একটি রাষ্ট্র। দেশটির পূর্ণ নাম রিপাবলিক অফ সাউথ আফ্রিকা। উত্তরে নামিবিয়া, বটসওয়ানা ও জিম্বাবুয়ে। পূর্ব ও উত্তর পূর্বে মোজাম্বিক ও সোয়াজিল্যান্ড। দক্ষিণে আটলান্টিক মহাসাগর ঘিরে রেখেছে সমগ্র দেশটিকে। সাউথ আফ্রিকার আয়তন 12,21,037 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের আয়তনের চেয়ে 8.5 গুণ ও ভারতের আয়তনের 1/3 কিছু বেশি। সাউথ আফ্রিকার যোগাযোগ ব্যবস্থা যেমন উন্নত, তেমনই এই দেশে রয়েছে হীরক ও স্বর্ণের মতো মহামূল্যবান ধাতুর খনি। কিন্তু এত কিছু থাকা সত্ত্বেও সাউথ আফ্রিকায় বেকারত্বের হার অনেক বেশি। তার সাথে অহরহ ঘটে চলেছে নরহত্যার মতো জঘন্য ঘটনা। সাউথ আফ্রিকাতে 5,80,000 বেশি মানুষ বসবাস করে, ফলে এটি বিশ্বের 24তম সর্বোচ্চ জনবহুল রাষ্ট্রের মধ্যে একটি। সাউথ আফ্রিকার জনঘনত্ব খুবই কম, প্রতি বর্গ কিলোমিটারে 42.4 জন লোক বসবাস করে এখানে, যা বিশ্বের 169তম। সাউথ আফ্রিকা সম্বন্ধে একটি অবাক করা তথ্য হচ্ছে, সাউথ আফ্রিকার মোট 3টি রাজধানী রয়েছে। প্রিটোরিয়া বা তোসোয়ানা হচ্ছে নির্বাহী রাজধানী, ম্যানগাং বা ব্লমফেন্টেন বিচার বিভাগীয় রাজধানী, এবং কেপটাউন হচ্ছে আইন বিভাগীয় রাজধানী। 1500 খ্রিস্টাব্দে কেপ সাগর পথ আবিষ্কারের 150 বছর পরে 1652 খ্রিস্টাব্দে হল্যান্ডের ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে একটি বিশ্রাম কেন্দ্র স্থাপন করে। পরে সেটাকে কেন্দ্র করেই গড়ে ওঠে কেপটাউন শহর। তখন এখানে বসবাস করত স্থায়ী জন ও জুলু সম্প্রদায়। সাউথ আফ্রিকার বৃহত্তর নগরী জোহানেসবার্গ, এছাড়াও ডারবান ও পোর্ট এলিজাবেথ অন্যতম প্রধান নগরী। প্রশাসনিকভাবে 9টি প্রদেশে বিভক্ত দেশটি একটি বহুদলীয় 2-কক্ষ আইনসভা বিশিষ্ট, আর এই দেশের রাষ্ট্রপতি একাধারে রাষ্ট্র ও সরকারের প্রধান। সাউথ আফ্রিকা এক বিচিত্র দেশ। এখানে যেমন 3টি রাজধানী রয়েছে, তেমনি রয়েছে ভিন্ন ভিন্ন 11টি ভাষা। সাউথ আফ্রিকা যুক্তরাজ্য থেকে 1910 সালে স্বাধীনতা লাভ করে। দক্ষিণ আফ্রিকাতে বিশ্বের কিছু খুবই প্রাচীন জীবাশ্ম ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখা যায়। দক্ষিণ আফ্রিকাতে প্রথম যারা বসতি স্থাপন করেছিল তারা স্যান নামে পরিচিত। দক্ষিণ আফ্রিকার সিংহভাগ অঞ্চল বিক্ষিপ্ত বৃক্ষরাজি ও তৃণভূমি দিয়ে আচ্ছাদিত। দেশের দক্ষিণ পশ্চিমের অংশে প্রচুর ফুল ও ফলের গাছ জন্মে। দক্ষিণ আফ্রিকায় যে অল্প পরিমাণ অরণ্য আছে সেগুলো মূলত উপকূল ঘেঁষে কিংবা পার্বত্য উপত্যকাগুলিতে। সাউথ আফ্রিকাতে খুব কম সংখ্যায় সিংহ, হাতি, গন্ডার, জলহস্তি ও অ্যান্টিলোপ, হরিণের মতো বন্যপ্রাণী দেখা যায়। দক্ষিণ আফ্রিকা নৃতাত্ত্বিকভাবে একটি বহুগোষ্ঠীয় রাষ্ট্র, যেখানে বহু বিচিত্র সংস্কৃতি, ভাষা ও ধর্মের মেলবন্ধন ঘটেছে। এ কারণে সাউথ আফ্রিকাকে রংধনু জাতি হিসেবেও ডাকা হয়ে থাকে। সাউথ আফ্রিকার জনসংখ্যার 1/5 কৃষ্ণাঙ্গ বান্টু বংশোদ্ভূত লোক। এদের মধ্যে জুলু, খোসা, থোসো ও তোসোয়ানা নৃগোষ্ঠীর মানুষ বেশি। ইউরোপীয় শ্বেতাঙ্গ 8%, মিশ্র জাতির লোক প্রায় 9%, ভারতীয় 2% বংশোদ্ভূত লোকেরা জনসংখ্যার বাকি 1/5। বিচিত্র এই সাউথ আফ্রিকাতে ইউরোপীয় বংশোদ্ভূত লোকেরা আফ্রিকান্স ভাষাতে কিংবা ইংরেজি ভাষাতে কথা বলেন। সাউথ আফ্রিকা এমন একটি দেশ যেখানে মিশ্র জাতির লোকদের দেহে ইউরোপীয়, ভারতীয় ও কৃষ্ণাঙ্গ রক্তের মিশ্রণ ঘটেছে। দক্ষিণ আফ্রিকা একটি উন্নয়নশীল অর্থনীতির রাষ্ট্র। মানব উন্নয়ন সূচকে এর অবস্থান 113তম, যা আফ্রিকার মধ্যে সপ্তম। দক্ষিণ আফ্রিকার জিডিপি হিসাবে এটি আফ্রিকা মহাদেশের দ্বিতীয় বৃহত্তর, সারা বিশ্বের 33তম বৃহত্তর অর্থনীতি। সাউথ আফ্রিকার মুদ্রার নাম র্যান্ড, রাষ্ট্রপতির নাম সিরিল রামাফোসা এবং উপরাষ্ট্রপতি ডেভিড মামোজা সিরিল রামাফোসার। দলের নাম আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। সাউথ আফ্রিকার সর্বত্র এখনও অপরাধ, দারিদ্র ও অর্থনৈতিক বৈষম্য বিরাজমান। জনসংখ্যার 1/4 বেকার এবং দিনে মাত্র 1.25 মার্কিন ডলারেরও কম আয় করে থাকেন, যার কারণে দেশটির রাস্তায় এখনও হতাশাগ্রস্ত ও নেশাগ্রস্ত মানুষ অহরহই দেখা যায়। ব্যাংকিং ও পর্যটনের মতো সেবাখাতগুলি দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক মেরুদণ্ড। তবে সাউথ আফ্রিকাতে বহু পর্যটন কেন্দ্র থাকলেও এখানে টুরিস্টরা একদমই নিরাপদ নয়। যে কোনো সময় কৃষ্ণাঙ্গরা টুরিস্টদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের সর্বস্ব লুটে নেয়, তার সাথে থেকে যায় প্রাণনাশের ভয়। সাউথ আফ্রিকার দোকানগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে এখানে মানুষ কতটা অনিরাপদ। জেলখানার মতো সিস্টেম করে এখানে দোকান করা হয়। দোকানের বাইরে থেকে টাকা দিলে তারপরেই পণ্য দেয় দোকানিরা। সাউথ আফ্রিকা মহামূল্যবান খনিজ সম্পদে পরিপূর্ণ। এই সাউথ আফ্রিকাতেই মেলে সোনা, প্লাটিনাম, ক্রোমিয়াম, কয়লা ও হীরার মতো দামি খনিজ সম্পদ। এই সাউথ আফ্রিকাতেই জন্ম নিয়েছিলেন মহান নেতা নেলসন ম্যান্ডেলা।
যিনি তার সারা জীবন উৎসর্গ করে গিয়েছেন বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করে। আর এই নেলসন ম্যান্ডেলার আন্দোলনের জের ধরেই দেশটিতে অবসান ঘটেছিল চার দশকেরও বেশি সময় ধরে চলা শ্বেতাঙ্গ শাসনের। এই বর্ণবৈষম্যের অবসান ঘটানোর জন্য নেলসন ম্যান্ডেলাকে বরণ করতে হয়েছিল দীর্ঘ ২৭ বছরের কারাদণ্ড। এই নেলসন ম্যান্ডেলাই পরবর্তীতে ১০ মে ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন। সাউথ আফ্রিকায় বিবাহ বিষয়টা খুবই সহজ, যেখানে বাৎসরিক চুক্তি অনুযায়ী বিয়ে করা যায়। তার সাথে সাউথ আফ্রিকার পুরুষেরা একাধিক বিয়ে করতে পারে, তবে নারীরাও বহু বিবাহের অনুমতি চেয়েছে দেশটির বর্তমান সরকারের কাছে, এবং অনুমতি চলে আসলেই সাউথ আফ্রিকার নারীরাও একাধিক বিয়ে করতে পারবে। অন্যদিকে সাউথ আফ্রিকাতে রয়েছে পৃথিবীর সবচেয়ে পুরাতন পর্বতমালা, যার নাম দ্য ব্লু রিজ অ্যাপালাচিলিয়ান রেঞ্জ, যার আনুমানিক বয়স ১.১ বিলিয়ন থেকে ২৫০ বিলিয়ন বছর, যেটা পৃথিবীর টেকটনিক প্লেটগুলির উত্থানের মাধ্যমে তৈরি হয়েছিল। তাছাড়াও প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এই সাউথ আফ্রিকা, যেখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে লম্বা জিরাফ, যারা সাউথ আফ্রিকাতে বিচরণ করে বেড়ায়। তাছাড়াও সাউথ আফ্রিকাতে পাওয়া যায় ওয়ার্ল্ড হেভিয়েস্ট ফ্লাইং বার্ড দ্য কোরি বাস্টার্ড, যেটা যৌন শক্তিধর হওয়ায় আরবের শেখদের কাছে এই পাখি খুবই প্রিয়। সারা পৃথিবীতে যে পরিমাণ সোনা উত্তোলন করা হয় তার ১/৫ শুধু সাউথ আফ্রিকার গোল্ড মাইন থেকেই তোলা হয়ে থাকে। প্রায় ৯০০টি বিভিন্ন প্রজাতির পাখি দক্ষিণ আফ্রিকায় রয়েছে, যা পৃথিবীর মোট পাখির প্রজাতির প্রায় ১০%। তাছাড়াও পৃথিবীর সবচেয়ে বড় পাখি, যাকে আমরা উট পাখি বলে থাকি, যা পাবেন এই সাউথ আফ্রিকাতে। সাউথ আফ্রিকার কলের পানিকে বিশ্বের তৃতীয় সেরা এবং নিরাপদ জল হিসেবে বিবেচনা করা হয়। এই সাউথ আফ্রিকাতে পাওয়া গিয়েছিল পৃথিবীর প্রাচীনতম মানব দেহাবশেষ, যা ১৬০০০০ বছরেরও বেশি পুরনো। তবে সাউথ আফ্রিকা যতই সুন্দর হোক না কেন, সাউথ আফ্রিকা সম্বন্ধে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে সাউথ আফ্রিকা ট্যুর করার জন্য একদমই নিরাপদ নয়, কারণ প্রতি বছর গড়ে ১৩০ জন বাংলাদেশি সাউথ আফ্রিকানদের দ্বারা খুন হয়ে থাকেন, যার কারণে দেশটি আমার কাছে কোনোভাবেই নিরাপদ মনে হয়নি। তাছাড়া সাউথ আফ্রিকা সম্বন্ধে আপনার কোনো ব্যক্তিগত মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।